কি ব্যাপার? বৌদি এত রাতে একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করতেছে? যাই তো। বৌদি, ও বৌদি, আরে ঠাকুরপো, তুমি এখানে কি করবো বৌদি, তোমাকে তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পাইলাম না, শেষ পর্যন্ত ওই ব্যালকানিতে পাইলাম। তা বৌদি, এত রাতে ব্যালকানিতে কার জন্য অপেক্ষা করছো? কেউ কি আসবে নাকি? তাও আবার রাস্তার দিকে দাঁড়িয়ে। আচ্ছা ঠাকুরপো, তুমি এসব কি বলো, আমার কে আছে, কে আসবে? কি যে বলেন বৌদি, দাদা থাকি বিদেশ, এখন তোমার তো অনেক থাকতেই পারে, কারণ আমি তো শুনছি যে যাদের বর নাকি বিদেশ থাকে তারা তাদের বন্ধু বান্ধব অনেক থাকে, এখন তাদের জন্য যদি অপেক্ষা করে থাকো আমাকে বলো বৌদি, আমি কাউরে বলুন না। দেখো ঠাকুরপো, তুমি কিন্তু এবার অতিরিক্ত করতেছো, ঠিক আছে? মুখে একটু লাগাম লাগাও বলে দিলাম, হ্যাঁ। কেন বৌদি, যা সত্যি তাই তো বললাম। আমি বললাম না যেখানে আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না? কারোর জন্য অপেক্ষা করতেছেন না বললেই হলো, তাহলে এত রাতে ব্যালকানিতে তাও আবার রাস্তার দিকে দাঁড়িয়ে এই অন্ধকারে গুটি গুটি তাকিয়ে আছো কার জন্য? এমনি আমার ভালো লাগছে না, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমার সমস্যা কোনো? না বৌদি, আমার আর কি সমস্যা, সমস্যা থাকলে কি আর না থাকলে কি, তোমার জিনিস তুমি এখন কি করবে না করবে তুমি ভালো বুঝো। আমার জিনিস মানে? এই ঠাকুরপো, মানেটা কি? হ্যাঁ না, মানে বলছিলাম কি, তোমার মন তুমি এখন যা খুশি তাই করতে পারো, ওইটাই আর কি বুঝাইছিলাম, জিনিস না। কথাবার্তা একটু হুশ করে বলো, ঠিক আছে? তোমার কথা শুনলে না আমার শরীরটা একদম জ্বলে যায়। যাও তো তুমি এখান থেকে, যাও, ভালো লাগছে না আমার তোমার সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে বৌদি, আর ওগুলো বলবো না। তাহলে বৌদি, আর একটা জিনিস তো মন চাইতেছে খুব। তোমার মনে কি চায় সেটা তোমার ব্যাপার, সেটা কি আমি জানি, আমি বলতে পারবো? তোমার মন যা চায় তুমি তাই করো, গিয়ে যাও তো আমার এখান থেকে। আরে বৌদি, এটা তো একলা একলা করা যাবো না, এটা আরেকজন লাগবো, তুমি স্যার এটা ওই বই নে। সেটা আবার কি বৌদি, বুঝতেছো না, এই মিটি মিটি ঠান্ডা নির্জন রাত, তুমি আর আমি তো সারা বাড়িতে, কি মনে চাইতে পারে? আজব কথা, তো তোমার মন কি চায় সেটা আমি কি করে বলবো বৌদি? না তুমি এখন বুঝতেছো না, তুমি না আমার মাথাটা আর ধরিও না, আমাকে বিরক্ত করা বন্ধ করো আর এখান থেকে চলো, যাও। বৌদি তুমি বিশ্বাস করো, আজকে আমার খুব মনে চাইতেছে। আরে তোমার মনে কি চায় তো আমি কি করে জানবো, যাও না। বৌদি আমার না আজকে খেলার খুব ইচ্ছা লাগছে, চলো না তোমার বেডরুমে যা খেলি। কি কি বললে? এই কথাবার্তা একদম হুঁশ করে বলে, এবার কিন্তু সমস্ত সীমা পার করে ফেলেছো। বৌদি আজকে না তোমার সাথে আমার খেলার কথা, খবরদার আর একটা কথাও বলবে না, তুমি খুব নোংরা, যাও। বৌদি এনে নোংরার কথা কি বললাম আমি? এই তোমার সাথে খেলবো মানেটা কি? হ্যাঁ কখন থেকে দেখছি ফাজলামি একটার পর একটা করেই যাচ্ছ, যাও তো এখান থেকে, যাও। বৌদি তুমি এখনো বুঝতেছো না, তুমি তো বলছিলা আজকে খেলবা, যখন কেউ থাকবে না নির্জন তখন কে তুমি আমি তোমার বেডরুমে খেলবো, এই কথা তুমি কি বলছো? তুমি কিন্তু এবার সমস্ত সীমা পার করেছো, ঠিক আছে? তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু এবার আমি কিছু একটা করে বসবো, ঠিক আছে? বৌদি তোমার, তুমি ভালো করে মনে করে দেখো, তুমি এটাই বলছিলা। আমি কিচ্ছু বলিনি তোমাকে, ঠিক আছে? তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না অযথা। না বৌদি তোর মনটা তো খুব একটা ভালো না, না আমার মন মানসিকতা কিচ্ছু ভালো না, শরীরটাও ভালো না, তুমি অযথা আমাকে এভাবে বিরক্ত করো না, ঠিক আছে? আমি খুব বিরক্ত ফিল করছি। ও বুঝতে পারছি, তাহলে আমার ওই প্রথম কথাটাই ঠিক, ওই যে প্রথম কথাটা যে বলছিলাম আসার কথা আসে নাই, তার জন্য মনটা খারাপ। এবার কিন্তু গালের উপরে দুখানা বসাই দিব বলে দিলাম। হ্যাঁ বৌদি গালের উপরে তো বসাবে, উচিত কথা কইলেই গালের উপরে বসাইবা। কি এসেছে উচিত কথা বলতে, তোমারও সব উচিত কথা না, তোমার ভিতরেই রাখো আর তুমি এখান থেকে হাঁটো। তুমি তো বৌদি বললা যে কারোর জন্য অপেক্ষা করতেছো না, আবার তোমার মন খারাপ, আমার সাথে খেলবাও না,
তোমাকে না তোমাকে না আমি ইচ্ছে করছে তোমার গালের মধ্যে চড়িয়ে চড়িয়ে গাল দুটো লাল করে দে। এই তোমার সাথে কি খেলবো বেয়াদব অসভ্য? ই তোর বৌদি যার জন্য অপেক্ষা করতেছো সে আসবে না, চলো তোমার রুমে চাই। আমি কারোর জন্য অপেক্ষা করছি না, তুমি যাও তো যাও। বারবার বলছি বারবার বলছি আমাকে বিরক্ত করো না বিরক্ত করো না, তারপরে একটার পর একটা বলেই যাচ্ছে বিরক্ত করেই যাচ্ছে, কথাই শুনছে না। বৌদি আসো তো আসো, ছাড়ো ধরবে না আমাকে। আমি ধরলে কি হয়, চলো বৌদি। হাত কিন্তু মুচড়ে দেবো বলে দিলাম। বৌদি আমি তোমার ঠাকুরপো না, আমি তো হাত ধরতেই পারি, আসো তো বৌদি আসো। দেখো ঠাকুরপো আমার না মনটাও ভালো না শরীরটাও ভালো না মেজাজটা একদম ভালো না, আমার না ঘরের ভিতর যেতেও ভালো লাগছে না থাকতেও ভালো লাগছে না, তুমি অযথা আমাকে বিরক্ত কেন করছো? বৌদি তাই তো বলতেছি চলো একটু খেলি, তাইলে তোমার ভালো লাগবে। আচ্ছা ঠাকুরপো তুমি কি আমাকে একটু শান্তিতে প্রকৃতির মাঝখানেও কি নিঃশ্বাস নিতে দিতে পারো না? কেন এরকম করছো আমার সাথে, কি ক্ষতি করেছি তোমার আমি? বৌদি আমার সাথে তোমার রুমে চলো, দেখবে এর চেয়ে বেশি শান্তি পাবা, দুজনে একসাথে খেলবো আর তো কেউ নাই, অনেক শান্তি পাবো। বৌদি আসো তো বৌদি আসো আসো বৌদি। ছাড়ো ধরবে না আমাকে হাত দিয়ে, খবরদার আমি তোমার সাথে কোথাও যাবো না। কেন আমি এখানেই থাকবো? আর কি বারবার খেলি 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 বলছো? হ্যাঁ এই লজ্জা সরম নাই মুখের মধ্যে, খারাপ ছেলে। বৌদি আমি কি তোমাকে খারাপ কিছু বলছি? চলো তো আজকে লুডো খেলবো, চলো চলো লুডো। বৌদি তোমার সাথে আজকে লুডো খেলার কথা না, কি তুমি ভালো করে মনে করে দেখো, তুমি আমার সাথে আজকে লুডো খেলার কথা ছিল, আমি তোমার তো সেই জন্য সারা বাড়ি খুঁজতেছি যে বা বৌদি আমার কই গেল, আজকে লুডো খেলবো লুডো খেলবো। তার মানে তুমি এতক্ষণ আমাকে ওই লুডো খেলার কথাই বলছিলে? তাহলে বৌদি আমি কি বলবো, আমি তো লুডো খেলার কথা বলছি। বারবার বলছিলে বৌদি রুমে চলো খেলবো খেলবো, কিন্তু লুডো খেলার কথা তো আমাকে একবারও বলনি কো। বৌদি আমি তো বললামই যে চলো রুমে চলি খেলি, তা তো লুডো খেলার কথাই বলবো, তাছাড়া আমি কি বলবো বলো বৌদি? আমি তো বুঝতেই পারিনি যে তুমি লুডো খেলবে বলে আমাকে এভাবে ডাকছো। বুঝতে পারছি দাদা বিদেশ তো, তার জন্য মনটা সব উতাল হয়ে থাকে, আমি ভালো কথা বললে তোমার রাগ হয়ে গেছে, আমি বলছি লুডো খেলার কথা আর তুমি আমাকে উল্টা পাল্টা ভেবে কি জ্বালিয়ে দিচ্ছ। আরে রাগ হব না, কি সব বলছিলাম আমি সব বুঝতেও পারছিলাম না, আর তোমার দাদা বিদেশ আমার মন মানসিকতা খারাপ হতেই পারে, এটা আবার বলার কি আছে? ঠিক আছে চল বৌদি আরই করা লাগবো, চলো আমার সাথে চলো, আমরা দুজন বসে তোমার রুমে বসে লুডো খেলবো, ঠিক আছে? ঠিক আছে চলো চলো বৌদি চলো চলো চলো।